The All India Lawyers Union, ILU, Tripura State Committee along with All India on Saturday staged a protest at the Agartala court premises demanding the withdrawal of the three new criminal codes 2023. All India Union State President Haribal Debnath said that the new law being formulated is anti-democratic. কেন্দ্রীয় সরকার তিনটা নতুন ফৌজদারি আইন, আগে যেটা ছিল ক্রিমিনাল প্রসিডিউর কোড, ইন্ডিয়ান পেনাল কোড এবং এভিডেন্স অ্যাক্ট, যার পরিবর্তে তিনটা সংহিতা ওরা চালক পাস করেছে আইন বিল করে এবং এটা আগামী 1 জুলাই থেকে কার্যকরী হওয়ার কথা রয়েছে। এই যে আইনটা, এই আইনগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী, জনবিরোধী এবং স্বাভাবিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি হবে। আগের যে আইন, সে আইনে প্রিজামশন অফ ইনোসেন্স অফ দ্য অ্যাকিউজ, আসামি নির্দোষ বিচার যতক্ষণ শেষ না হয় এটা তুলে দেওয়া হয়েছে। তারপরে কাস্টডিতে, পুলিশ কাস্টডিতে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে সন্ত্রাসের যে সন্ত্রাসের যে কথা সংজ্ঞা সেটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে কোনো লোক সরকারের কোনো মতের বিরুদ্ধে যদি কথা বলে তাহলেই তাকে গ্রেপ্তার করতে পারবে, আইন আটকাতে পারবে, কালো আইন দিয়ে আটকে নিয়ে যেতে পারবে। এইটা অত্যন্ত ভয়াবহ ঘটনা, আমরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে লড়াই করে আসছি। এই আইনটা যখন পাশ হয়, বিল আকারে আসে, তখন থেকে সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং ভারতবর্ষে অন্যান্য লিগাল ফ্যাটার্নিটির যে সমস্ত অর্গানাইজেশন আছে, আইনজীবীদের সোশ্যাল অর্গানাইজেশন, এনজিও, বিশেষ সাংবাদিক এবং রিটায়ার্ড জাজ, সমাজের বিভিন্ন অংশের মানুষ দাবি তুলেছে লিখিতভাবে যে সমস্ত স্টেক হোল্ডারদের কথা শুনে, অ্যানালাইসিস করে, চিন্তাভাবনা করে আপনারা সেটা করুন। তারা তো এটা শুনেই নি, এমনকি গণতান্ত্রিক যে ধারা সেই ধারাটাকে নস্যাৎ করে দিয়ে এই পার্লামেন্টে আলোচনার সুযোগ না দিয়ে বিরোধীতে তাদেরকে বহিষ্কার করে দিয়ে, প্রায় 150 MPকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে একতরফভাবে মানুষের কণ্ঠ রোধ করে ওরা এই আইনটা পাশ করেছে। গণতন্ত্রের মূল কথা হচ্ছে সমস্ত মানুষের কথা শোনা। পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন, বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হবেন, সরকার পরিচালনা করবেন, কিন্তু যারা বিরোধী দল আছেন তারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, মানুষের কথা বলার অধিকার তাদেরও আছে, সেই অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে, এক কণ্ঠ রোধ করা হয়েছে, একতরফভাবে তারা এই আইন পাশ করেছে। এই আইন সম্পূর্ণ জনবিরোধী, এইটা বাতিলের জন্য আগে থেকে আমরা যেমন লড়াই করে আসছি, প্রতিবাদ করে আসছি, এখনও আমরা মনে করছি যে আইন চালু করা যায় না। এটা প্রত্যাহার করার জন্য আজকে সারা ভারতবর্ষে আমাদের সংগঠনে আইএলইউ লড়াই সংগ্রাম করছে, আমরা এখানেও করছি, আমরা দাবি করছি এই আইন প্রত্যাহার করতে হবে। এবং আমরা ত্রিপুরার চেরো অন্যান্য যে ফ্যাটার্নিটি আছেন, আমাদের আইনজীবী আছেন, সমাজের বিভিন্ন অংশের মানুষ আছেন, সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা এই দাবিতে সোচ্চার হন, যাতে এই আইনটা আর প্রয়োগ করতে না পারে, প্রত্যাহার করে আলোচনা ভিত্তিতে নতুন করে আইন আনতে হবে। এই আইনের মধ্যে অনেক আইন আছে যেগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী, মানুষ মত প্রকাশের অধিকার সেখানে থাকতে পারবে না। এই অবস্থা আমরা এটা প্রত্যাহারের দাবি করছি। আজকে আমরা এই আইন থ্যাংক ইউ।